সিলেটে আগামীকাল শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশের একদিন আগে আজ শুক্রবার সকাল ৬টা থেকে তিন জেলায় শুরু পরিবহন ধর্মঘট। ৩৬ ঘন্টার এই ধর্মঘট চলবে শনিবার সন্ধ্যা পর্যন্ত, আর সিলেট জেলায় ধর্মঘট চলবে শনিবার সকাল সন্ধ্যা। এই অবস্থায় যাতায়াতের বিঘ্নতা এড়াতে সমাবেশের আগের দিন থেকে বিএনপি নেতাকর্মীরা সিলেটে আসতে শুরু করেছেন। এর মধ্যে গণসমাবেশ স্থল সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এসেছেন হাজারো নেতাকর্মী। সেখানে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মাঠে অবস্থান নেওয়া নেতাকর্মীরা বলছেন, ধর্মঘটের বিষয়টি মাথায় রেখেই তারা আগেভাগেই সমাবেশ স্থলে এসেছেন। শুক্রবার সারা দিন এবং রাতেও আশেপাশের জেলাগুলো থেকে বহু লোক আসবে, অনেকে শনিবার হেঁটেও সমাবেশ স্থলে পৌঁছাবে।